এবার প্রথম ভোট দেবো, আমার অনুভূতি অন্যরকম। মোটামুটি বলতে পারি যে নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে, আশা করি নির্বাচন খুব ভালো হবে। দর্শক, রাজধানী ঘুরে জনতার নির্বাচনের খবর জানাচ্ছেন সহকর্মী শওকত সাগর। আনন্দ টিভির নিয়মিত আয়োজন জনতার নির্বাচনে আপনাদের সাথে আছি আমি শওকত সাগর। ঠিক এই মুহূর্তে আমি আছি ঢাকা নয় আসনে। আগামী 7 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, আর এই নির্বাচন নিয়ে কী ভাবছেন সাধারণ মানুষ, শুনবো তাদের কাছে। না, আমার কাছে ব্যক্তিগত আমি মোটামুটি বলতে পারি যে নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে। এখন আমরা আসলে কাজ নিয়ে ব্যস্ততা থাকি, সেই সব নিয়ে আসলে রাজনীতি নিয়ে আমরা চলি না। এই প্রেক্ষাপটে বলা যায় যে আমরা আসলে আমার আগে পূর্বে যারা করছে আওয়ামী লীগ ছিল, আমরাও তো ওই অনুসারেই চলি, কিন্তু এইবারই প্রথম ভোট আর কি আমার লাইফে। 2018 সালে আমি ভোট দিতে পারি নাই, কেন্দ্রে গেছি ভোট দিতে দেয় নাই বা হয় না, দিতে পারি নাই। এখন সামনের 7 নির্বাচনে যা দেখি মনে হয় দেওয়া যাবে, আশা করি ভালো হবে। আমাদের দেশের যে পরিস্থিতি, আমিও ভোটার হয়েছি, 2 বার হয়, কখনো ভোট দিতে পারি নাই, এবার প্রথম ভোট দেবো, আমার অনুভূতি অন্যরকম। আর আমাদের দেশে সরকার যেরকম সিস্টেম করতেছে, আশা করি আমরা সবাই ভোট দিতে পারবো খুব সুষ্ঠুভাবে। মোটামুটি ভালো নির্বাচনই হবে, আমি নতুন ভোটার হয়েছি, ইনশাল্লাহ ভোট দিব। আশা করি নির্বাচন খুব ভালো হবে, তো দেশের উন্নয়নমূলক কাজ করছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ করছে ভাই, যেটা বলার বাহুল্য। তো ইনশাল্লাহ ভালো সুষ্ঠু নির্বাচন হবে, এটা আমরা আশাবাদী।